বাজে পৌনে তিনটার মতো আমরা এসেছিলাম ডলারামায়। ডলারামায় কেনাকাটা সেরে আমরা ম্যাকডোনাল্ডস থেকে ম্যাকফ্লারি নিয়ে এখন যাব মুদি দোকান সুপার স্টোরে। সেখানে কেনাকাটা শেষ করে তারপরে রিদাকে যেখানে বাস দিয়ে নামিয়ে দিয়ে যাবে সেই স্পটটাতে যাব। আমরা আসলে আমাদের একদম মানে বাড়ির পাশ দিয়ে যাব। এই লেকটার ওধারে আপনাদের সাথে একদিন আড্ডা দিয়েছিলাম এখানে আসার পরপরই। ইদানিং গত 5-6 দিনে আমি একাধিক মন্তব্য এবং প্রশ্ন দেখেছি দর্শক ভাই বোনদের, যেখানে কয়েকজন জিজ্ঞেস করেছেন যে আরসিআইসিরা অর্থাৎ রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টরা জব অফার ম্যানেজ করে দিতে পারে কিনা, জব অফারের বিনিময়ে টাকা পয়সা নিতে পারে কিনা। মৌলি প্রশ্ন হচ্ছে আরসিআইসিরা কি টাকার বিনিময়ে জব অফার ম্যানেজ করে দিতে পারে? না, একদমই না। কেউ যদি করে এটা খুবই ইলিগাল, অনৈতিক একটা কাজ। বিকজ জব অফার তো আসলে দিবে এমপ্লয়ার এবং দিবে যাকে সে যোগ্য মনে করে কাজটা করার জন্য। সো এমপ্লয়ার ইজ দ্য ওনলি অথরিটি হু ক্যান অফার আ জব। এমপ্লয়ার ছাড়া আর কেউই আসলে এই অফার দিতে পারে না, বা টাকার বিনিময়ে তো নাই, প্রশ্নই আসে না। ফলে বাই চান্স যদি এমন হয় কোনো আরসিআইসি এই কাজ করে বসছে, জব অফারের প্রতিশ্রুতি দিচ্ছে টাকার বিনিময়ে, সে তাহলে পুরোপুরি একটা অনৈতিক অবৈধ কাজ করছে, রাইট? 100% অবশ্যই। ধন্যবাদ মলি। দর্শক ভাই বোনেরা যারা এই প্রশ্নটি করছিলেন পরিষ্কার একটা উত্তর পেয়ে গেলেন আশা করি। ভালো থাকবেন সবাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।